দুর্নীতি হাজার টাকার, অথচ সেই মামলা চালাতে দুর্নীতি দমন কমিশনের খরচ হয় লাখ টাকা। কম টাকার দুর্নীতির মামলায় বেশি টাকা যাচ্ছে সংস্থাটির। আপিল বিভাগ পর্যন্ত ছোট বড় প্রতিটি মামলায় দুদকের খরচ অন্তত 20 লাখ টাকা। অল্প টাকার দুর্নীতির মামলা বছরের পর বছর চালিয়ে রাষ্ট্রের খরচ বাড়ানো যুক্তিসঙ্গত কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যে বিষয়টি নিয়ে আমরা একটু আগে প্রতিবেদন দেখাচ্ছিলাম, দুর্নীতি হাজার টাকার অথচ সেটির জন্য দুদকের খরচ হয় লাখ টাকা, এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলতে চাই। অনলাইনে যুক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। হ্যাঁ জি, বলুন, আপনাকে ধন্যবাদ, বলুন। জি জনাব খুরশিদ আলম খান, একটু আগে আমরা যে প্রতিবেদনটি দেখাচ্ছিলাম যে হাজার টাকার দুর্নীতির খরচ আসলে লাখ টাকা হচ্ছে এবং তার পেছনে যে কারণটা মামলা দীর্ঘসূত্রিতা, এই যে এতটা সময় লাগছে একটি মামলার সমাধান হতে, এই সময়টা কি আসলে কমিয়ে আনা সম্ভব না? না দেখুন, এখানে আদিত্য আরাফাদের যেই ডাটা দিলেন, আমি ডাটার ব্যাপারে বলবো, কিছু ডাটাতে একটু অতিরঞ্জিত আছে। আর আপনি বলছেন সময় কমিয়ে আনা, দুদক যখন আদালতে চার্জশিট দাখিল করে তারপরে মামলার কার্যক্রম শুরু হয়, সেই ক্ষেত্রে যখন আদালতের আওতায় চলে যায় দুদকের করার কিছু থাকে না। দেখুন, একজন আসামির বিরুদ্ধে যখন চার্জশিট দাখিল হয় তখন সে হাইকোর্টে আসে, চার্জ রেগিস্টে হাইকোর্টে এসে বারে বারে হাইকোর্ট আসে, এটা তো আসামিরাই করছে, এখানে দুদকের করার কিছু থাকে না। কাজেই এটা পৃথিবীর আমাদের সাবকন্টিনেন্টের সব দেশেই, জয়ললিতার মামলায় 20 বছর লাগছে, আমাদের খালেদা জিয়ার মামলায় 10 বছর লাগছে একটা মামলায়, মানে দুটো মামলায়, জাস্টিনের মামলায় 10 বছর লাগছে, এগুলো তো কোটি কোটি টাকার মামলা। কাজে এখানে তো আপনি কিভাবে মামলাটা হাল ছেড়ে দিবেন? আপনি হ্যাঁ, আপনি যে আদিত্য আরাফাত যেটা বলছে, হয়তো 5000 টাকার একটি মামলা, সেটা চালাতে যদি আপনার 10 বছর লাগে, দুদক প্রসিকিউটর বা ইনকোয়ারি ইনভেস্টিগেশনে যদি 10 লাখ টাকা থাকে, সেটা হ্যাঁ, সেটা তো কিছু ইনব্যালেন্স থাকেই 5000 টাকার মামলার ক্ষেত্রে। কিন্তু সেই 5000 টাকার মামলা চলবে কি না বা চালানো উচিত কি না, নাকি তার যিনি ডিপার্টমেন্ট কর্মকর্তা যে এখানে কাজ করে তার উপর ছেড়ে দেওয়া হবে, সেটা দুদকের সিদ্ধান্ত নেবে। আর আদিত্য আরাফাত যেটা বললেন প্রতিদিনের শুনানিতে 1 লক্ষ টাকা, এটা ঠিক না। একটি মামলা যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে তারপরে দুদকে বিল দাখিল করতে হবে আপনার, সব মামলায় 1 লাখ টাকা ফিস নেই, 20,000 টাকা ফিস আছে, 15,000 টাকা ফিস আছে, 40,000 টাকাও ফিস আছে। কিন্তু প্রতিদিন যদি আমি দাঁড়াই দুদকের মামলায় একটি করে শুনানি হয়, 10টি শুনানি করি, 10 লাখ টাকা ফিস, এটা মোটেও ঠিক না। এটা আদিত্য আরাফাতের ডাটার মধ্যে আমার মনে হয় ভুল আছে, অথবা সে প্রপার জায়গায় ডাটাটা পাইনি। কারণ আমি তো নিজেই মামলা করি, আমি যে মামলা চলাকালীন অবস্থায় কোনো বিল দিতে পারবো না, আমি মামলার বিল দিতে পারবো আফটার ডিসপোজাল, মামলা নিষ্পত্তির পরে মামলার যাবতীয় নকল নিয়ে তারপরে আমাকে বিলটা দিতে হবে যদি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে। আর অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি না থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য আমার ওয়েট করতে হবে। আর একটা ডাটা আদিত্য বলেছেন যে প্রতি মামলার পিছনে 30 লাখ টাকা, এটা মোটেও ঠিক না। আমরা নিজেও ক্যালকুলেশন করেছি, প্রতি মামলাতে দুদকের হয়তো 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়। এখানে শুধু আইনজীবীদের পিছনের খরচ সেটা তো না, ইনকোয়ারি স্টেজে তো আইনজীবী নাই, ইনভেস্টিগেশন স্টেজে তো আইনজীবী নাই, কাজে আইনজীবী আসছে যখন ট্রায়াল শুরু হয় অথবা উচ্চতর আদালতে আসে তখন। জি জনাব খুরশিদ আলম, একটু জানতে চাইবো যে যদি 6 থেকে 7 লাখ টাকাও খরচ হয়, আসলে কি এটাকে আপনারা হচ্ছে টাকা হিসেবে দেখছেন কিনা? মনে করেন যে 2000 টাকা একজন দুর্নীতি করেছেন, 2000 টাকার জন্য তাকে আমরা যখন তাকে আদালত পর্যন্ত নিয়ে যাচ্ছি, মামলা চালাচ্ছি, আমাদের 6 থেকে 7 লাখ টাকা হয়তো বা খরচ হচ্ছে, কিন্তু এটাকে শুধুমাত্র আপনারা টাকার অঙ্কে দেখছেন কিনা? একজন অপরাধীকে শাস্তির আওতায় আনাটাও তো আসলে অনেক গুরুত্বপূর্ণ, এখানে কি আসলে টাকার অ্যামাউন্টটাই গুরুত্বপূর্ণ কিনা? এটা আমি ব্যক্তিগতভাবে আমি এটা টাকার অঙ্ক দেখি না। কারণ শুনেন, আমাদের আর্টিকেল 27 অফ দি কনস্টিটিউশন, ইকুয়ালিটি বিফোর ল, প্রত্যেকটা মামলায় দুর্নীতিকে আপনি সমানভাবে দেখতে হবে। এখন দুদক কি সিদ্ধান্ত নেবে সেটা আমি জানি না। এখন ধরেন 5000 টাকার দুর্নীতি, এখন দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত দিল 5000 টাকার দুর্নীতির মামলা আমরা করবো না, আপনি পরে 5 কোটি টাকার যে দুর্নীতির মামলাটা করবে পরবর্তীতে, সে হাইকোর্টে এসে গ্রাউন্ড নেবে, একই গ্রাউন্ডে টাকা কম ছিল তার মামলাটা স্টপ করে দিয়েছে আর আমার মামলাটা এটা চালাচ্ছে, এটা তো ডিসক্রিমিনেশন। এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুদককে অত্যন্ত যত্নশীল হতে হবে এবং দুদককে বুঝে শুধে সিদ্ধান্ত নিতে হবে। 5000 করে তো এই ধরনের মানে 5000 কোটি টাকারও তো হতে পারে যদি ইনভলভমেন্ট অনেক বেশি থাকে। কাজেই এখানে যে ব্যাখ্যাটা কমিশনার মহোদয় দিয়েছেন, আমি জানি না এটা কমিশনের সিদ্ধান্ত কি না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে এই ধরনের ডিসক্রিমিনেটরি সিদ্ধান্ত নিতে গেলে ভবিষ্যতে অনেক আপনার হয়তো বা
কোর্টে আদালতের প্রশ্নের সম্মুখীন হতে পারে। এখন আপনি আপনার প্রসিকিউটরকে কত টাকা দিচ্ছেন, আপনার লজিস্টিক সাপোর্টে কত টাকা দিচ্ছেন, সেটা আপনার বিষয়, সেটা একান্ত এটা দুদকের ব্যক্তি তার ইন্টারনাল অ্যাফেয়ার, সে কীভাবে সিদ্ধান্ত দেবে। আমি তো কখনো বলিনি আমাকে 5 লক্ষ টাকা ফিস দিতে হবে, আমি তো কখনো বলিনি আমাকে 2 লক্ষ টাকা ফিস দিতে হবে। ওনারা নিজেরা একটা একটা ট্যাবেল করে দিয়েছেন, এই মামলার জন্য 20,000, এই মামলার জন্য 40,000, এই মামলার জন্য 1 লাখ, এইভাবে পাবে। এবং একটা একটা এক সেকেন্ড, দুদকের আইনজীবী যেই ফিসটা পায়, ধরেন আমার 1 লক্ষ টাকা ফিস হলো, সেখান থেকে 25% বাদ যাবে আইটি ভ্যাট, আমি পাবো 75,000 টাকা, কারণ আমার 15% ভ্যাট কেটে নিচ্ছে। যদিও দুদক ভ্যাট কাটতে পারে না, কারণ দুদক সেবা গ্রহীতা, আর 10% নিচ্ছে আমার ট্যাক্স আইটি, অ্যাডভান্স আইটি আমাকে কেটে উনি ক্যাশ ট্যাক্স দিচ্ছে 75,000 টাকা। কাজে এটা খুব একটা সিগনিফিকেন্ট সিদ্ধান্ত, এবং দুদককে নিতে হবে অত্যন্ত সতর্কভাবে, কারণ এভাবে তাইলে ছোট দুর্নীতি বাড়তে থাকবে, বড় দুর্নীতি আপনি ইয়ে করবেন, তাইলে দুর্নীতির মধ্যে আপনি একটা ডিসক্রিমিনেশন করছেন। জি জি, আমরা বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ জনাব খুরশিদ আলম খান যুক্ত হওয়ার জন্য।